গলি থেকে রাজপথ, মুম্বাইয়ের হয়ে ক্রিকেট খেলবেন বলেই স্বপ্ন দেখতেন। আর সেই স্বপ্ন পূরণের জন্যই একসময় ফুচকা বিক্রি করেছেন দেশের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রতিনিধি যশস্বী জয়সওয়াল। সর্বকনিষ্ঠ খেলোয়াড় যশস্বী জয়সওয়ালকে একদিন দুচোখের স্বপ্ন নিয়ে ফুচকা বিক্রি করতে হয়েছে। আইপিএল এর দৌলতে আজ কোটিপতি যশস্বী। দর্শক, চলুন জেনে আসি বিস্তারিততে। মুম্বাইয়ের 17 বছরের বিস্ময় বালক যশস্বী জয়সওয়ালের ক্রিকেটের জীবনের শুরুতে 3 বছর মাঠ কর্মীদের সঙ্গে ছোট্ট একটা তাঁবুতে রাত কাটাতে হয়েছে। মুম্বাইয়ের আজাদ ময়দানে ফুচকা বিক্রি করেছেন খিদে মেটানোর জন্য। আইপিএল এর এই দুনিয়া সেই যশস্বী জয়সওয়ালকে মুহূর্তেই বানিয়ে দিল কোটিপতি। কলকাতা নিলামে 2.40 কোটি টাকার বিনিময়ে যশস্বীকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। যশস্বীর বেস প্রাইস ছিল মাত্র 20 লক্ষ টাকা। প্রথম দিকে তাকে দলে নেওয়ার জন্য কেউই খুব একটা আগ্রহ দেখায়নি। মুম্বাই ইন্ডিয়ান্স পরে যশস্বীর প্রতি আগ্রহ দেখায়। কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস তার প্রতি আগ্রহ দেখায়। শেষমেশ রাজস্থান তাকে কিনে নিয়েছে। বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে 17 বছর 192 দিন বয়সে ডাবল সেঞ্চুরি করে রেকর্ড বইয়ের জায়গা করে নিয়েছিলেন মুম্বাইয়ের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। উত্তরপ্রদেশের ভাদোহীর এক মুদির দোকানে ছোট ছেলে যশস্বী, সেখান থেকে তিনি চলে এসেছিলেন মুম্বাই। মুম্বাই আসার পরে যশস্বীর লড়াই মাঠের 22 গজ থেকে ছড়িয়ে পড়ে জীবনের 22 গজেও। সেই ফাইটার ক্রিকেটকে আইপিএল এর দুনিয়া বানিয়ে দিল কোটিপতি। আর এই 17 বছরের বাঁ হাতিকে তার বেস প্রাইস থেকে প্রায় 12 গুণ দামে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। উল্লেখ হচ্ছে, রাজস্থান থেকে এবার ট্রান্সফারে দিল্লিতে গিয়েছে অজিঙ্ক্য রাহানে। পরিকল্পনা অনুযায়ী ওপেনিংয়ে রাহানের পরিবর্তন হিসেবে দেশীয় কোনো বিধ্বংসী ক্রিকেটারকেই চাচ্ছে রাজস্থান। এবার যশস্বীকে নিয়ে রাহানের জায়গাতেই তাকে ব্যবহার করতে চাইবে রাজস্থান। দেশের জার্সিতে এখনও পর্যন্ত খেলার সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে অল্প সময় সুনাম অর্জন করে নিয়েছে যশস্বী। লিস্ট এ ক্রিকেটের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে বিজয় হাজারে ট্রফির ম্যাচে মুম্বাইয়ের হয়ে ঝাড়খণ্ডের বিরুদ্ধে 200 রান হাঁকানোর নজির গড়ে এই বাহাতি। 149 বলে যশস্বীর 200 রানের ইনিংসে ছিল 17টি চার এবং 12টি ছক্কা। মুদি দোকানের ছেলে যশস্বী মাত্র 11 বছর বয়সে মায়ানগরী মুম্বাইয়ে চলে আসে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে। কিন্তু আর্থিক সমস্যায় যশস্বীর স্বপ্ন বারবার হোঁচট খায়। একসময় মুম্বাইয়ের মুসলিম ইউনাইটেড ক্লাবের পাশে একটা অস্থায়ী তাঁবু ছিল তার ঠিকানা। ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণের জন্য বছর তিনেক তিনি আজাদ ময়দানের সামনে কখনো ফুচকা কখনো ফল বিক্রি করেছেন। কিন্তু ভাগ্য বদলায় 2015 সালে। স্কুল ক্রিকেট প্রতিযোগিতা গিলস শিল্ড ক্রিকেট টুর্নামেন্টে মোট 319 রান ও বল হাতে 13টি উইকেট নিয়ে রেকর্ড বুকে নাম তোলেন যশস্বী। তারপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। চলতি বছর মুম্বাইয়ের বিজয় হাজারে ট্রফির গোটা টুর্নামেন্টে 112.80 করে 564 রান করেছেন বিস্ময় বালক, যাতে ছিল 3টি সেঞ্চুরি ও 1টি হাফ সেঞ্চুরি। ঘরোয়া ক্রিকেটে তার পারফরমেন্সের নজর কাটতেই এদিন আইপিএল নিলামে তাকে কেনার জন্য ঝাঁপিয়ে পড়েছিল 3টি ফ্রাঞ্চাইজি। আর সেই সুবাদেই একসময়ের ফুচকা বিক্রেতা রাতারাতি কোটিপতি ক্রিকেটারে বদলে গেলেন। সত্যি, ভাগ্যের চাকা কবে কিভাবে কোথায় ঘুরেছে কেই বা বলতে পারে।